মায়েলোক জীবনে কোনোদিন বাচ্চা হওয়ার যন্ত্রণা মনে রাখতে পারে না। ছাইলা হওয়া বাচ্চা হওয়া যে বেদনাটা মা বহিন পায়, ওই বেদনাটা যদি মনে রাখত তাহলে জীবনে আর কোনোদিন বাচ্চা নিত কোটা ও কষ্ট, কিন্তু এই যাতনাটা মা বহিন মনে রাখতে পারে না। মা এবার ছাইলেন যার নাই, আপনার বাপ কই আপনার চোখের আগা দিকে কাউকে ডাকছে, আপনার মনটা ছটফট করছে যে আমাকে কেউ বাপু কইত। ওই হান্না আল্লাহকে বলছে, আল্লাহ আমার আঁচল খুলে দাও, আমার কোল ভরে দাও, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, ছেলে দাও। অনেক কান্নার পরে এবার মারিয়ামের গর্ভে বাচ্চা এসেছে, মারিয়াম আল্লাহর কাছে নজর মানছে। আল্লাহ কোরআনে ওই কথা বর্ণনা দিয়ে জানালেন, ইন্নি নাজারতু লিরহমানে মা ফি বাতনি, আল্লাহ রে আমার পেটে যে বাচ্চাটা এসেছে আমি নজর মানছি, আল্লাহ আমি নজর মানছি, আমার ছেলেটাকে আমি তোমার মসজিদের খাদেম করব। যেই ছেলেটা তুমি আমার গর্ভে দিবে আল্লাহ, যেই বাচ্চাটা, এই বাচ্চাটাকে আমি মসজিদের খিদমত করার লেগে ছেড়ে দিব। খুশিতে আল্লাহ বলছে যে আমি বাচ্চা এতদিনে পেয়েছি, আল্লাহকে বলছে যে প্যাটে যে ছেলেটা আল্লাহ দিয়েছ একে আমি তোমার মসজিদের খাদেম করব। নজর মেনে নিলে, আর নজর মানলে কিন্তু নজর পুরা করতে হবে। নবীজি বলেছেন উফি বিন নাজরিক, তুমি নজরকে পুরা করো। নজর মানে না মেলাইছ না, এই কাজখান যদি আমার হয়ে যায় ট্রেক্টর খান নিতে পারি তো 5,000 টাকা মসজিদে দিব। মানে না মানে না, সে পুরা করুক বা না করুক মেনে লাই, কিন্তু কিছু গালা মানুষ নজর দু রকমের হয়, একটা আপনার নেক কাজের নজর আর একটা হইল কি গুনহার নজর। যদি গুনহার গুনহার কাজিয়াতে মানে কি আপনি একটা নজর মেনেছে, যদি আমার খালি এই বিজনেস এই প্রকার লাভ হয়ে যায় কিনা, এই খাইলকে আমি গর্দন মেরে দেবো, ইয়ার লাগে আমি বুড়েছি, আর এই বেকার যদি আর দেই যে আমার ভালো মানে এই বেকার এই কামটা আমার পাস হইয়া খালি যাই আমি মুখিয়াতে জিতেলি, আল্লাহ দাই আর খালি জীব মুখিয়াতে জিতেলি, তো এ বেকার কিন্তু আমি খাইকে থুব না। এবার জিতে নিলে তাহলে কি করতে হবে, ওকে নজর পুরো করতে হবে নাকি, যে খাইকে গলা কাটতে হবে। নজর রাসূল বলছেন উফিবে নাজরিক, নজর মেনেছে তো নজর পুরা করো, তাইলে কি করবে, ও নজর মেনেছে যে ওকে খালি মুখিয়েতে জিতে নিলি খাইতে তো থুব না, মানে ও বেটা নজর মেনেছে তো তাইলে কি করবে, ওকে মেরে দিতে হবে না। যখন গুনহার কোনো কামে নজর মানবে মানুষ তখন ওকে যা আছে কাফারা দিয়া ওই কাজটাকে করতে হবে না, কাফারা দিয়ে সহ্য করে নিতে হবে, কিন্তু নেক কাজে যদি নজর মানে তোকে পুরা করতে হবে। এবার মারিয়ামের মা নজর মেনে নিলে যে হার প্যাটে যেটা ছাইলা আছে আল্লাহ তোর ঘরের লেগে খিদমত করতে দিব। মনে মনে কিন্তু চিঞ্চ হয়েছিল যে ব্যাটা হইবে, মনে মনে আর ছিল যে ব্যাটা হইবে, ব্যাটাকে দিব খিদমত করতে, কিন্তু হয়ে গেল কি বেটি। এবার কি করবে আল্লাহকে বলছে, আল্লাহ মনে মনে ভাবছিলাম বেটা হবে, নজর মেনেছি মসজিদের খাদেম করব, কিন্তু আল্লাহ ওয়াজাত হা উনসা, আমার যে বেটি হয়ে গেল, মনে করছো নু বেটা হবে তোমার ঘরের খিদমত করতে দিব, কিন্তু আল্লাহ বেটি যে হয়ে গেল, বেটি ছেলেকে কেমন করে মসজিদের খিদমত করতে কত দূরে পাঠাবো, কার বাড়ি থাকবে, কোনখানে থাকবে, কে দেখবাল।